ব্রাদার, কথা বলতে চলে এসেছি G11 অ্যাপ্লিকেশন নিয়ে। গাইস, এই অ্যাপ্লিকেশন অলরেডি কিন্তু দুদিন আগে টেলিগ্রামে আমি পোস্ট করে দিয়েছি। অর্থাৎ গাইস, যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আছেন, দুদিন আগে কিন্তু আপনি G11 অ্যাপ্লিকেশন পেয়ে গেছেন এবং সেখানে সাইন আপ বোনাস অলরেডি 30 টাকা পেয়ে গেছেন। তো আপনি যদি এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি কীভাবে আপনি একই মোবাইলে আনলিমিটেড টাইম রেফার করবেন এবং রেফার করে দশ করে এখানে অ্যাড করবেন, এবং আপনাকে শেয়ার করতে চলেছি সেই ট্রিক্স, যে ট্রিক্স ইউজ করলে আপনি গেম খেলে কিন্তু এখানে 100% উইনার হবেন এবং সেই উইনারের টাকা আপনি ইনস্ট্যান্ট পেটিএমে রিডিম লাগাতে পারবেন, যেটা 1 সেকেন্ডে পেমেন্ট দিচ্ছে। তো চলুন ব্রাদার, দেখতে পাচ্ছেন এটা আমার একটা G11 অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশন আপনি কীভাবে আনলিমিটেড টাকা বাড়াবে, এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স আছে 20 টাকা, ওয়ালেট ব্যালেন্স। তো এখানে আমি ট্যাপ করে দেখে নিচ্ছি, কাল গাইস এটা আমি সাইন আপ করার সঙ্গে সঙ্গে 20 টাকা পেয়েছিলাম এবং 10 টাকা গেমে লাগিয়েছিলাম। 10 টাকা গেমে লাগানোর জন্য 10 টাকা দেখতে পাচ্ছেন উইনিং ব্যালেন্সে চলে আছে 10 টাকা এবং টোটাল ব্যালেন্স হচ্ছে 20 টাকা। তো গাইস, এবার আনলিমিটেড রেফার করে কীভাবে টাকা বাড়াবে এবং উইনার ট্রিক্সটাই বা কী, কীভাবে এখান থেকে উইনার হবেন সেই কথাই আপনাকে আলোচনা করবো। তো ফার্স্ট টাইম আপনি কী করবেন, আনলিমিটেড ট্রিক, আনলিমিটেড ট্রিকের জন্য সিম্পলি এখানে 3 ডট সেকশনে ক্লিক করে নিন। 3 ডট সেকশনে ক্লিক করার পর রিফার আর আনে ট্যাপ করুন। গাইস, রিফার একজনকে রিফার করলে আপনি পাবেন 10। এবার গাইস, এখানে নিচে দেখতে পাচ্ছেন শেয়ার অ্যান্ড আর্ন, তো রিফার অ্যান্ড আর্ন এই অংশটা আপনি ট্যাপ করে দিন এবং কোনো একটা হোয়াটসঅ্যাপে রেফার করে দিন। সিম্পলি দেখতে পাচ্ছেন আমি একটা হোয়াটসঅ্যাপে এখানে রিফার করে ফিরে এলাম। এবার গাইস, এখান থেকে এই লিঙ্কটা আপনি সিম্পলি কপি করে নিন। তো এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর গাইস, আপনি একটা ব্রাউজার খুঁজে নিন, ব্রাউজার নাম হচ্ছে ডলফিন ব্রাউজার। তো সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে ডলফিন ব্রাউজার চলে এসেছে, আপনি গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারেন। ডলফিন ব্রাউজার আমি ওপেন করে নিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন সার্চ বারে এখানে যে লিঙ্কটা আপনি কপি করলেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিন। তো সিম্পলি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে গাইস আমি সার্চ বারে ক্লিক করলাম। এবার গাইস, সার্চ বারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার সামনে আবারও খুলে যাচ্ছে G11 ওয়েবসাইট। তো সিম্পলি দেখতে পাচ্ছেন প্লে ফ্যান্টাসি ক্রিকেট G11 খুলে গেছে আপনার সামনে। এখান থেকে এবার আপনি আপনার ভাষাটা সিলেক্ট করে নিন। তো ইংলিশে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে গাইস এবার একটা নিউ ফোন নাম্বার এন্টার করে দিন এবং লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার সামনে রেফার কোড কিন্তু শো করবে, যে রেফার কোডটা আপনারই রেফার কোড। অর্থাৎ গাইস, আপনি একই ডিভাইসে রেফার করছেন। এবং গাইস, এখানে আপনার নামটা এন্টার করে দেবেন। তো চলুন সিম্পলি এখানে আমার নামটা এন্টার করে দিচ্ছি। তো নামটা এন্টার করে দেওয়ার পর গাইস, এখানে চেকবক্সের নিচে ক্লিক করে নেবেন। চেকবক্সে ক্লিক করার পর এখানে সাইন আপে ট্যাপ করবেন এবং সাইন আপে ট্যাপ করার পর ওটিপি চেয়ে যাবেন এবং আপনি যে নাম্বার দিয়েছেন অলরেডি সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে গেছে। তো আমি 1010 ওটিপি আমি বসিয়ে দিচ্ছি, 86 ওটিপি আমি এখানে বসিয়ে দিলাম এবং একবার এখানে সাবমিটে ট্যাপ করবো। এবং সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে গাইস, আপনার একটা নিউ অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং আপনি ওই অ্যাকাউন্টে কত পেয়ে গেছে দেখতে পাচ্ছেন গাইস। এই অ্যাকাউন্টে নিউ যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে আপনি পেয়ে গেছেন 20 টাকা এবং গাইস, আপনি যে অ্যাকাউন্ট থেকে রেফার করেছেন সেই অ্যাকাউন্টে কিন্তু 10 টাকা পেয়ে গেছেন। অর্থাৎ গাইস, আপনার কিন্তু সেলফ রেফার হয়ে গেল। তো সিম্পলি দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল আছে, এখানে এটা কেটে দেবেন, কেননা গাইস আমি একবার অলরেডি অ্যাপ ইনস্টল করে নিয়েছি। তো সিম্পলি দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা আমি পেয়ে গেছি 20 টাকা এবং G11 গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডলফিন ব্রাউজার এবং এটা অ্যাপ্লিকেশন। তো সিম্পলি এবার এই অ্যাপ্লিকেশন আমি ব্যাকে চলে আসি এবং ব্যাকে চলে আসার পর এখানে 20 টাকা ওয়ালেট তো দেখতে পাচ্ছেন এখানে আমি ট্যাপ করে নেবো এবং ট্যাপ করলে দেখতে পাবেন এটা 30 টাকা হয়ে গেছে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন ওয়ালেট ব্যালেন্স আমার কত হয়ে গেছে, 30 টাকা। তো এইভাবে আপনি আনলিমিটেড টাইম রেফার করতে পারেন। আবার ডলফিন ব্রাউজারকে কী করে নেবেন, ডলফিন ব্রাউজারকে আবার ডেটাটা ক্লিয়ার করে দিয়ে আবার একটা নিউ নাম্বার দিয়ে সাইন আপ করুন এবং 10 10 10 10 10 করে এখানে বাড়ান। এবং গাইস, এমনভাবে যখন আপনার টাকা বেড়ে যাবে গাইস, এখানে আপনার হয়তো 100 টাকা হয়ে গেল এবং এখানে গাইস দেখতে পাচ্ছেন এই যে G11 এখানে এখানে গাইস লিগ যেগুলো আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট করবেন। আপকামিং যে লিগ আসে সেই লিগগুলো আপনার সামনে শো করবে। তো সিম্পলি গাইস, প্রথম হয়তো নাও শো করতে পারে, আপনি একবার ফুটবলে ক্লিক করে নেবেন। নেওয়ার পর এখানে ক্রিকেটে ট্যাপ করবেন, দেখতে পাবেন ক্রিকেটের যে গেমগুলো আছে চলে এসেছে। তো এটা আমার নিউ অ্যাকাউন্ট 20 টাকা দেখতে পাচ্ছেন, এখানে সাইন আপ বোনাস। গাইস, জাস্ট এখানে পেটিএম নাম্বার, যে কোনো পেটিএমে আপনি উইথড্রল লাগাতে পারবেন, কোনো চিন্তা নেই। এবং আপকামিং যে খেলাটা হচ্ছে ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের খেলা। তো সিম্পলি গাইস, এই খেলাটা আপনি ট্যাপ করে নিন এবং ট্যাপ করে নেওয়ার পর আপনার সামনে খেলার টোটাল ডিটেলস খুলে যাবে। ব্রাদার, ওখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের যে খেলা সেই খেলা গাইস এখানে খুলে গেছে। এখানে গাইস আপনি পাশে দেখতে পাবেন এন্ট্রি ফি এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইজ। গাইস, এন্ট্রি ফি এখানে 10 টাকা, প্রাইজ 1 লাখ টাকা, এন্ট্রি ফি 20 টাকা, প্রাইজ 2 লাখ টাকা। টোটাল এখানে 12,000 উইনার, 12,000 লোক জয়েন করতে পারবে এবং টোটাল উইনার হবে 6,000
21 জন গাইজ, এখান থেকে আপনি, আমি আপনাকে 90% গ্যারান্টি দিচ্ছি, এখানে যদি আপনি টাকা লাগান তাহলে আপনি উইনার হয়ে যাবেন। কেমনভাবে টাকা লাগাবেন সেটা আমি বলবো, কিন্তু 100% গ্যারান্টি আপনি কীভাবে উইনার হবেন, 100% গ্যারান্টি আপনার উইনার হওয়ার জন্য সিম্পলি দেখতে পাচ্ছেন আমার দুটো অ্যাকাউন্ট আমি করে নিয়েছি গাইজ। আমি আপনাকে বলবো আপনি একটু বেশি বেশি করে রেফার করে এখানে একটু বেশি টাকা করে নিন এবং দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিন। যেমন গাইজ আমি আপনাকে দেখালাম দুটো অ্যাকাউন্ট ঠিক তেমন। এবার আপনি নিচের দিকে চলে যাবেন এবং নিচের দিকে চলে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন 36 টাকা এন্ট্রি ফি, 60 টাকা হচ্ছে উইনিং ব্যালেন্স এবং এখানে একজন উইনার, টোটাল দুজন লাগাতে পারবে একজন উইনার গাইজ। এই খেলায় যদি আপনি লাগিয়ে দেন, অর্থাৎ আপনি এটায় 3 জন এবং ওটায় 3 জন করে আপনি রেফার করুন, রেফার করে এখানকার টাকাটা যদি বেশি বাড়িয়ে নিতে পারেন, বাড়িয়ে নিয়ে যদি এই গেমটা লাগাতে পারেন তাহলে সিম্পল একই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা আমার ব্রাউজারে চলছে, আমি ওটা ক্রোম ব্রাউজারে করে নিয়েছি এবং একটা হচ্ছে Jeet11 অ্যাপ্লিকেশানে, দুটো একই সঙ্গে লাগাবেন, আপনার সঙ্গে আপনার খেলা হবে এবং আপনি জিতে যাবেন। এটা হচ্ছে 100% উইনার। এবং যদি আপনি এই খেলায় অংশগ্রহণ করতে চান তো আমি আপনাকে বলবো আপনার যদি 10 টাকা বা 20 টাকা সাইন আপ বোনাস আপনি যেটা পাচ্ছেন 10 টাকা বা 20 টাকা সেটা আপনি এই খেলায় লাগিয়ে দিন। এই খেলায় কীভাবে লাগাবেন চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে 2 লাখ টাকার এই প্রাইস, এই প্রাইসটা আপনি ট্যাপ করুন এবং ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে খুলে গেছে। এবার এখান থেকে গাইজ আপনাকে টোটাল 100 ক্রেডিটের মধ্যে 11টা প্লেয়ার সিলেক্ট করতে হবে। সিম্পলি দেখতে পাচ্ছেন 100 ক্রেডিটের মধ্যে 11টা প্লেয়ার, যেমন দেখতে পাচ্ছেন এখানে বিরাট কোহলি আছে, রোহিত শর্মা আছে, চাহাল আছে, তো ভুবনেশ্বর কুমার আছে, জাদেজা আছে। গাইজ এইগুলো আপনি দেখে নিন কে ভালো খেলছে এবং কে খেলছে না। কীভাবে দেখবেন সিম্পলি আপনি এই যে প্লাস চিহ্ন যদি এটা নেন আপনি প্লাস চিহ্ন টিক মেরে দেবেন, তারপর একে রোহিত শর্মাকে নিলে প্লাস চিহ্ন টিক মেরে দেবেন, চাহালকে যদি নেন নিয়ে নেবেন, তো জাদেজাকে নেন তাহলে জাদেজাকে নিয়ে নেবেন, KL রাহুলকে নিয়ে নিতে পারেন। তো এমনভাবে টোটাল আপনি প্রাইজ নিয়ে নেবেন, টোটাল কতজনকে নেবেন, টোটাল আপনি এখান থেকে 11 জনকে নিয়ে নেবেন এবং 11 জন যখনই নেবেন গাইজ আপনি একবার আপনার ড্রিম ইলেভেনটা খুলে দেখে নেবেন গাইজ এদেরকে কত পার্সেন্ট লোক নিচ্ছে। গাইজ যত পার্সেন্ট লোক বেশি নিচ্ছে তেমন প্লেয়ারগুলো বেশি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন গাইজ এমন প্লেয়ার কিন্তু খেলবে বেশি, যেমন দেখতে পাচ্ছেন এখানে পুরানকে নিচ্ছে 64% এবং পান্তকে নিচ্ছে 32%। আপনি সেই সমস্ত লোককে বেশি নেবেন যাদেরকে লোক বেশি নিয়েছে। গাইজ ড্রিম ইলেভেন অনেকটাই পুরনো এবং এখান থেকে সব তখন ভালো ভালো প্লেয়াররা কিন্তু এখানে খেলে, এই জন্য গাইজ এখানে যারা প্লেয়ার চুজ করছে সেই হিসেবে আপনি এখানে প্লেয়ার চুজ করুন এবং সেই প্লেয়ার চুজ করার পর আপনি টিম ক্রিয়েট করুন এবং 20 টাকা 30 টাকা লাগিয়ে দিন। আমি আপনাকে 90% গ্যারান্টি দিচ্ছি আপনি আজকে এই ট্রিক্স ইউজ করে লাগান এবং কালকে দেখতে পারেন আপনি 100% উইনার হয়ে গেছেন এবং যে টাকা আপনি উইনার হবেন সেটা আপনি 1 সেকেন্ডে আপনার পেটিএমে রিডিম করতে পারবেন। গাইজ এখানে উইড্রোর জন্য আপনার মিনিমাম 100 টাকা প্রয়োজন, 100 টাকা হয়ে গেলে এখানে 100 টাকা লিখে দিয়ে রিডিম মানিতে ট্যাপ করবেন, আপনি আপনার পেটিএম মোবাইল নাম্বার দেবেন এবং 100 সেকেন্ডের মধ্যে আপনার টাকা আপনার ব্যাংকে চলে যাবে, আপনার পেটিএম ওয়ালেটে চলে যাবে। ব্রাদার আজকে জাস্ট এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে মিস করবেন না, সঙ্গে গাইজ টেলিগ্রাম চ্যানেলে যোগ হতে কিন্তু ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।